প্রথম আলো আয়োজিত টিভি মেলা 2023-এ সহযোগী হিসেবে থাকতে পেরে আমরা আনন্দিত। এবারে টিভি মেলা 2023-এ ঘিরে আমাদের প্রত্যাশা রয়েছে বেশ কিছু। আমরা আশা করছি আমাদের ওয়ালটন টিভিতে সংযোজিত নতুন ফিচার, টেকনোলজি এবং বর্তমান প্রাইস সম্পর্কে অবহিতকরণের জন্য এই টিভি মেলাটি সহায়ক ভূমিকা পালন করবে। আপনারা জানেন যে আমাদের ওয়ালটন ব্র্যান্ডই একমাত্র ব্র্যান্ড যারা বাংলাদেশেই একটি বিশাল আর&ডি রয়েছে, যেখানে আমাদের গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের টিভি ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং করে থাকি। তো আমাদের আসলে এই গবেষণা এবং উন্নয়নের প্রাথমিক ধাপই হচ্ছে ভয়েস অব দ্য কাস্টমার কালেকশনের মাধ্যমে। আমাদের মার্কেট ইন্টেলিজেন্স টিমের মাধ্যমে আমরা সরাসরি কাস্টমার পর্যায়ে তাদের মতামত এবং তাদের যে চাহিদা রয়েছে সেগুলোকে উঠিয়ে আনি এবং সেগুলোকে আমরা সবসময় একটা অ্যানালাইসিস করে সেখান থেকে যেগুলি অ্যাকচুয়ালি করা সম্ভব, যে ফিচারগুলি বাস্তবায়ন করা সম্ভব, আমরা সেগুলিকে আমাদের টিভিতে সংযোজন করে থাকি। তো আমাদের টিভি ডিজাইন এবং ডেভেলপমেন্ট মূলত কাস্টমারের এই চাহিদাগুলো মাথায় রেখে করা হয়। এজন্যই আমরা আসলে, আপনারা খেয়াল করবেন যে আমাদের টিভিতে যে ফিচারগুলি রয়েছে এবং যে টেকনোলজিগুলো রয়েছে তার মধ্যে কিছু ফিচার এবং টেকনোলজি সম্পূর্ণই ইউনিক, যেটা বাকি অন্যান্য ব্র্যান্ড থেকে আমাদের টিভিকে আলাদা করে থাকে। কাস্টমার একটি প্রোডাক্ট তখনই পছন্দ করে যখন এটার ইউনিক কিছু সেলস পয়েন্ট থাকে এবং সেখানে অবশ্যই কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে অন্য অন্য প্রোডাক্টের তুলনায়। তো আমরা সবসময়ই চেষ্টা করি আমাদের কাস্টমারের ফিল্ড লেভেলে কাস্টমারের যে মতামত এবং তাদের যে চাহিদা রয়েছে সেগুলি আমাদের মার্কেট ইন্টেলিজেন্স টিমের মাধ্যমে উঠিয়ে এনে আমরা একটি ভয়েস অব দ্য কাস্টমার ডেটা বেস মেনটেন করি এবং সেখান থেকে আমরা সর্বোচ্চ চাহিদা যেগুলি আসে কাস্টমারদের থেকে সেগুলোকে আমাদের টিভিতে বাস্তবায়ন করে থাকি। এবং আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব আমাদের ওয়ালটন টিভিতে সংযোজিত রয়েছে বেশ কিছু ইউনিক টেকনোলজি যেগুলো আসলে অন্যান্য ব্র্যান্ডের মধ্যে অনুপস্থিত। উদাহরণস্বরূপ, বাংলাদেশে একমাত্র আমরাই একোসিল টেকনোলজি ব্যবহার করি আমাদের টিভিতে, যেটি মূলত আর্দ্রতা থেকে আপনার টিভিকে নিরাপত্তা দেবে এবং টিভির স্থায়িত্ব বৃদ্ধি করবে। এছাড়া আমাদের টিভিতে রয়েছে ট্র্যাকার রিমোট, যেটি মূলত কাস্টমারের একটি বিশেষ সুবিধা দিবে। সেটি হচ্ছে আমরা অনেক সময় রিমোট হারিয়ে ফেলি, তো যদি ট্র্যাকার রিমোট আমরা ব্যবহার করি সেক্ষেত্রে খুব সহজেই আমরা এই রিমোটটি খুঁজে পেতে পারবো। এবং আমাদের টিভিতে এছাড়াও আরও কিছু অত্যাধুনিক ফিচার রয়েছে এবং কিছু প্রোটেকশন রয়েছে। যেমন আমরা জানি যে বাংলাদেশের যেহেতু ভোল্টেজটা খুব বেশি ফ্লাকচুয়েট করে, তো এবং এখানে আমাদের বজ্রপাতও বেড়েছে সাম্প্রতিককালে, আমরা আমাদের টিভিতে বজ্রপাত নিরোধক টেকনোলজি ব্যবহার করেছি, যেটি টিভির স্থায়িত্ব আরও বহুগুণে নিশ্চিত করবে। আমরা যে শুধুমাত্র টেকনোলজিতেই লিডার তাই না, আমরা চেষ্টা করি গ্রাহক আমাদের টেকনোলজি এবং আমাদের টিভিগুলো যাতে গ্রাহকের ক্রয়সীমার মধ্যে থাকে। সেক্ষেত্রে আমরা সবসময়ই আমাদের এই টেকনোলজি এবং ফিচারগুলো গ্রাহকের কাছে রিজনেবল একটি প্রাইসে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে আমরা টিভির সব কিছুই এখানেই ম্যানুফ্যাকচার করে থাকি। এটির পিছনে আমাদের আসলে একটি দূরদর্শী চিন্তাভাবনা রয়েছে এবং এখানে এই আমাদের এই উদ্যোগের মাধ্যমে এখানে যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, একইভাবে বাংলাদেশও যে আসলে টেকনোলজি ফিল্ডেও ভালো একটি প্লেয়ার হিসেবে আবির্ভূত হতে পারে সেটিও প্রমাণ করতে পারে। তো আমাদের প্রতিবন্ধকতাটা যেটা হচ্ছে সেটা হলো, আপনারা জানেন যে বাজারে অনেক ব্র্যান্ডের টিভি রয়েছে এবং আমাদের মতো আসলে এত বেশি ব্যাপক পরিসরে অন্যরা ম্যানুফ্যাকচার করে না। তো এখানে আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করি এবং আমাদের এখানে ইনভেস্টমেন্ট অনেক বেশি থাকে এইগুলি সব কিছু এখানেই স্থানীয় পর্যায়ে উৎপাদনের জন্য, তো সেই ক্ষেত্রে আমাদের যে পলিসি, সরকারের যে পলিসি রয়েছে সেখানে দেখা যাচ্ছে অন্যান্য ব্র্যান্ডের যে সুযোগ সুবিধা বা যে পলিসি মেনটেন করতে হয় আমাদেরকেও ওই একই পরিমাণ পলিসি মেনটেন করা লাগে এবং আমাদের জন্য এখানে আলাদাভাবে কোনো বিশেষ কোনো প্রণোদনা ব্যবস্থা নেই। তো অনেকে অন্যান্য ব্র্যান্ড যেটি করতে পারে তারা খুবই লো ওভারহেড কস্ট মেনটেন করে
মার্কেটে টিভি দিতে পারে যেটি আসলে আমাদের দ্বারা সম্ভব হয় না এবং আমাদের এখানে ওভারহেড কস্টটা অনেক বেশি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে যারা আসলে 100% ম্যানুফ্যাকচার করে তাদের জন্য যদি পলিসি রিলেটেড কিছু সহায়তা আমরা পাই, কিছু প্রণোদনা থাকে, সেই ক্ষেত্রে আমরা এগিয়ে থাকতে পারবো। বর্তমানে আসলে মানুষ অনেক বেশি কানেক্টেড এবং ইন্টারনেট অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে এবং আমরা আসলে চাইলেই যে কোনো ধরনের কন্টেন্ট দেখতে পারি, যেটি একই সাথে একটি সুবিধা এবং একই সাথে একটা থ্রেটও বটে। তো আমরা এই অসুবিধার কথা চিন্তা করে বিশেষ করে আমাদের উঠতি বয়সী তরুণ তরুণীদের এবং হচ্ছে আমাদের কোমলমতি শিশুদের এই ধরনের কোনো ধরনের যাতে থ্রেট বা ঝুঁকির মধ্যে না পড়ে সেজন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কন্টেন্ট ফিল্টারিং এবং প্যারেন্টাল কন্ট্রোলের প্রযুক্তি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, যাতে আমাদের গ্রাহক এবং হচ্ছে বিশেষ করে আমাদের উঠতি বয়সী টিনেজার যারা রয়েছেন তারা এই ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে না পড়েন। জি, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে রয়েছে আমাদের বিশেষ অফার, যেটি কাস্টমারের জন্য একটি অবশ্যই বিশেষ সুবিধা এনে দিবে। আমাদের রয়েছে গুগলি অফার, যেটি কাস্টমার আমাদের ওয়েবসাইটে গেলে যে বিশেষ কিছু মডেলের উপর রয়েছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়, এবং এছাড়াও রয়েছে টিভি এক্সচেঞ্জ অফার। টিভি এক্সচেঞ্জ অফারে সচলাচল যে কোনো ব্র্যান্ডের টিভি আমাদের কাছে ফেরত দিলে কাস্টমার পাবে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত মূল্য ছাড়। আমরা যেহেতু গ্রাহকের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমাদের প্রোডাক্ট ডিজাইন করে থাকি, তবে এক্ষেত্রে গ্রাহকদের কাছে আমাদের কিছু প্রত্যাশা রয়েছে। বাজারে এই স্বল্প মূল্যে যে টিভিগুলি পাওয়া যায় সে ব্যাপারে কাস্টমারকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এক্ষেত্রে অনেক সময় গ্রাহক এখানে রিফারবিশ টিভি কিনে প্রতারিত হতে পারেন। এছাড়া আমরা কাস্টমারকে আহ্বান করব দেশীয় পণ্য কেনার জন্য, যেটি বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে এবং সর্বোপরি দেশের অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখবে।